হ্যালো হ্যালোয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো গাইডলাইনের পক্ষ থেকে আইসিটি লেকচার সিরিজের এটা চতুর্থ ভিডিও আজকের ভিডিওতে আমরা কথা বলবো সংখ্যার স্থানীয় মান অথবা যেটাকে বলা হয় পজিশনাল ভ্যালু সেটা নিয়ে চলো আমরা শুরু করি ওকে তো আমরা যেহেতু বললাম আজকে স্থানীয় মান নিয়ে কথা বলবো তো স্থানীয় মান বোঝার জন্য বা বোঝার সুবিধার্থে বা জিনিসটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য আমি অলরেডি একটা ছবি এঁকে রেখেছি বোর্ডে তোমরা একটু খেয়াল করো তোমরা হয়তো বা এই জিনিসটা দেখেছো। তোমরা খেয়াল করবে অনেক মোটরসাইকেলের যে মিটার থাকে সেই মিটারে অথবা বাস ট্রাক বা যে যে কোনো যানবাহনের যে মিটার থাকে সেই মিটারে এরকম একটা মানে রোলার দেখা যায় তো বেসিক্যালি কি হয় কোন একটা মোটরসাইকেল বা কোনো একটা যানবাহন যখন চলে রাস্তায় তখন এই রোলারের দেখবা এই দিকের যে একদম ডান দিকের যে এই ডান পাশের যে রোলারটা আছে সেই রোলারটা কী হয় আস্তে আস্তে ঘুরতে থাকে ঠিক আছে তো ঘুরতে ঘুরতে কী হয় দেখো ইনিশিয়ালি এখানে কত আছে জিরো এরপরে কী হবে এই ওয়ানটা এখানে চলে যাবে এরপরে এই টুটা এখানে চলে যাবে তাই না অর্থাৎ এই যে এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছি আমরা ইনিশিয়ালি রোলারে সংখ্যাটা ইনিশিয়ালি কত জিরো 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 কিছুক্ষণ পরে যখন যানবাহনটা চলবে তখন এই ওয়ানটা যদি এখানে চলে যায় আলটিমেটলি সংখ্যাটা হয়ে যাবে কত জিরো জিরো ওয়ান তাই না এরপরে আর এক স্টেপ পরে কি হবে সেটা জিরো জিরো টু অর্থাৎ এটা কী হচ্ছে এটা আস্তে আস্তে এক এক করে বাড়ছে তো এই যে একটা রোলার এই রোলারে আলটিমেটলি কতগুলো সংখ্যা থাকে বা কতগুলা ডিজিট থাকে তোমরা যদি জিরো থেকে শুরু করো তাহলে জিরো এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই হল নাইন এই হচ্ছে তোমার মোটামুটি একটা রোলারের চারপাশে ডিজিটের অবস্থান তো জিরো থেকে শুরু করে ওয়ান টু থ্রি এভাবে কী হবে এটা বাড়তে থাকবে ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার যখনই নাইন হয়ে যাবে নাইনের পরবর্তীতে সেটা কি হবে আবার জিরোতে চলে আসবে ঠিক আছে ফর এক্সাম্পল এখান থেকে তোমার নাইন হয়েছে জিরো জিরো তো এরপরের স্টেপ কি হবে জিরো এই নাইনের পর তো আমাকে জিরো হতে হবে তাই না তাহলে এখানে হয়ে গেল জিরো এখানেও কি জিরো হয়ে যাবে না তখন তোমরা খেয়াল করবা যে এইখানে যখনই নাইন থেকে জিরো হয় নাইন থেকে যখনই জিরো হবে তখন এর বাম দিকের যে রোলারটা সেই রোলারটা একবার কি হবে মুভ করবে তাহলে এই রোলারটার ইনিশিয়াল পজিশন কত ছিল জিরোতে ছিল তাহলে এই যদি একবার মুভ করে তাহলে কোথায় চলে যাবে সেটা ওয়ানে চলে যাবে ঠিক আছে তো আলটিমেটলি আমি কি পাচ্ছি দেখো এখানে সংখ্যাগুলো এরকম পাচ্ছি জিরো 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 ওয়ান অর্থাৎ জিরো ওয়ান টু এভাবে নাইন এরপরে কি পাচ্ছি আমরা টেন এভাবে চলতে থাকবে ইলেভেন টুয়েলভ এভাবে আমরা বিভিন্ন সংখ্যা পেঁচে থাকবো ঠিক আছে তো এইটা বলার উদ্দেশ্য কি তোমার একটু দেখো এই যে এখানে যে ছবিটা আঁকা আছে এখানে আলটিমেটলি কি আছে তিনটা ভিন্ন ভিন্ন রোলার আছে তাই না তো আমরা ধরে নিচ্ছি যে এই সব থেকে ডান দিকের যে রোলারটা সেটা যদি একবার ঘুরে তাহলে একবার ঘোরার কস্ট হচ্ছে ওয়ান ঠিক আছে মানে সে একবার ঘুরলে তার ভ্যালুকে আমরা ধরে নিব ওয়ান ওকে এবার তুমি চিন্তা করো যে এই রোলারটা মানে সেকেন্ড যে রোলারটা আমি রোলারগুলোর নাম দিই এটা এ এটা বি এটা হচ্ছে মনে করো সি ঠিক আছে তো এ রোলারটা প্রত্যেকবার ঘুরলে সেটার মান আমরা ধরছি ওয়ান ঠিক আছে তাহলে এবার তুমি বলো বি রোলারটা একবার ঘোরার জন্য এ রোলারকে কতবার ঘোরা লাগে এ রোলারটা যদি জিরো থেকে শুরু করে পুরো নাইন অর্থাৎ বার ঘোরে তাহলে কি হবে পরবর্তী স্টেপে যখনই সেটা কি হবে নাইন থেকে জিরোতে যাবে তখন বি রোলারটা একবার মাত্র ঘুরবে অর্থাৎ বি রোলার একবার ঘোরার ভ্যালু হচ্ছে এ রোলার একবার ঘোরার ভ্যালুর থেকে দশ গুণ ঠিক আছে তাহলে আমরা যদি এর ভ্যালিউকে ওয়ান ধরি তাহলে আলটিমেটলি বি রোলারের ভ্যালিউ কত হয়ে যাচ্ছে দশ একইভাবে সি রোলারটা কখন ঘুরবে সি রোলারটা একবার তখন ঘুরবে যখন বি রোলারটা দশ বার কি করবে রোটেট করবে তার মানে সি রোলারের ভ্যালু হচ্ছে বি এর তুলনায় দশ গুণ অর্থাৎ বি যদি দশ হয় তাহলে সি হবে একশো ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ডান দিক থেকে কোনো একটা সংখ্যা ডান দিক থেকে যত বাম দিকে যাচ্ছি ওই বাম দিকে যেতে থাকলে আমাদের কোন একটা স্থানে যে ডিজিটটা আছে বা যে অঙ্কটা আছে সেই অঙ্কর স্থান আর কি সেই স্থানের মানগুলা কি হচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো এটা যদি আমরা একটু ডেসিমাল একটা সংখ্যা দিয়ে চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো তো আমরা একটা ডেসিমাল সংখ্যা নিই সংখ্যাটা হচ্ছে ওয়ান টু টু এইট যে কোনো সংখ্যা নিতে পারো আমরা আপাতত এই সংখ্যাটা নিলাম এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা এবং এই সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি যে চারটা ডিজিট আছে এই ডিজিটগুলোর আমরা স্থানগুলো লিখবো ঠিক আছে তো স্থানগুলো আমরা যখন লিখবো তখন আমরা সব সময় কি করব জিরো থেকে শুরু করব তো এই পজিশনে যে ডিজিটটা আছে তার অবস্থান হচ্ছে জিরো এখানে যে আছে তার হচ্ছে ওয়ান এখানে যে আছে তার হচ্ছে টু এখানে যে আছে তার পজিশন হচ্ছে থ্রি ঠিক আছে তো একটু আগে দেখলাম যখন রোলারটা নিয়ে কথা বলছিলাম তখন দেখলাম যে সব থেকে যে থাকে তার স্থানের ভ্যালু হচ্ছে আমার কত তার স্থানের ভ্যালু হচ্ছে ঠিক তার তার বাম দিকে যে থাকে স্থানের ভ্যালু হচ্ছে আগের তুলনায় গুণ অর্থাৎ এটা হচ্ছে টেন একইভাবে এটা হবে কত হান্ড্রেড আর এটার হবে কত ওয়ান থাউজেন্ড ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভিন্ন ভিন্ন স্থানে এদের স্থানীয় মানগুলো ভিন্ন ভিন্ন এখন তোমরা যদি এক কাজ করো যে এইখানে দেখো এখানে আলটিমেটলি কি আছে আট আছে তার মানে আমরা যদি রোলারের কথা চিন্তা করি তাহলে এইখানে যে রোলারটা ছিল সেটা কয়বার ঘুরে ঘুরছে অলরেডি আটবার এবং এই অবস্থানের স্থানীয় মান কত ওয়ান আমরা যদি যোগ করি গুণ করি এটাকে তাহলে আমরা পাবো কত এইট ঠিক আছে একইভাবে চিন্তা করো যে এইখানে যে রোলারটা আছে সেটা ঘুরেছে কয়বার দুইবার এবং এই অবস্থানের স্থানীয় মান কত টেন অর্থাৎ আমরা যদি এটাকে কি করি গুণ করি তাহলে আমরা পাবো কত টোয়েন্টি এখানে যে আছে রোলারটা সেটা ঘুরেছে কয়বার দুই বার এবং এই স্থানের স্থানীয় মান কত একশো অর্থাৎ টু ইন্টু হানড্রেড করলে পাবো আমরা টু হানড্রেড এবং এইখানে যে রোলারটা আছে সেটা ঘুরেছে কয়েবার একবার এবং এই স্থানের মান হচ্ছে এক হাজার তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমরা পাবো ওয়ান এবং সবগুলোকে যদি যোগ করি তাহলে আমরা পাবো ওয়ান টু টু এইট ঠিক আছে তো আলটিমেটলি দেখো এই সংখ্যাটা এই সংখ্যাটা কি সেম তাই না তার মানে আমরা যে স্থানীয় মানগুলো লিখেছি সেগুলো অ্যাকচুয়ালি ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমরা তো ডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে দেখলাম যে সবার ডান দিকে যে থাকবে তার স্থানীয় মান হচ্ছে ওয়ান এরপরে কী হবে গুণ করে হতে থাকবে তাই না তো তোমরা যদি একটু অন্য নাম্বার সিস্টেমের কথা চিন্তা করো ফর এক্সাম্পল বাইনারি অক্টাল অথবা হেজোটিসিম তাহলে সেক্ষেত্রে তাদের স্থানীয় মানগুলো আমরা কীভাবে বের করবো তাই না সেটা একটা ভাবা বিষয় এখন এটা বোঝার জন্য তোমরা একটু রোলারের কথাটা আরেকবার চিন্তা করো যে এইখানে যে রোলারটা ছিল এই পজিশনে সেই রোলারটার মান কত ধরছিলাম একবার ঘোরার জন্য সেই রোলারটার মান ধরছিলাম কত ওয়ান তাই না এখানে যে আছে তার একবার আবর্তনের ভ্যালু হচ্ছে কত ওয়ান এখানে যে ছিল তার আবর্তনের ভ্যালু কত ছিল টেন তাই না একবার আবর্তনের ভ্যালু ছিল টেন এখন কোশ্চিন হচ্ছে তার একবার আবর্তনের ভ্যালু টেন কেন ছিল কারণ এই একবার আবর্তন করতে হলে এর ডান দিকে যে আছে তাকে দশ বার ঘুরতে হয় তাই না এই জন্য এর ডান দিকের ভ্যালুর তুলনায় এর ভ্যালুটা কত দশ গুণ একইভাবে এর ছিল কত একশো কেন কারণ একে একবার ঘুরতে হলে এর ডান দিকে যে আছে তাকে দশ বার ঘুরতে হয় তাই যদি হয় তাহলে এর ভ্যালু যদি দশ হয় তাহলে আমি কি পাবো এর ভ্যালু হবে দশের দশ গুণ মানে একশো একইভাবে এটা হবে কত ওয়ান তাহলে আমরা যদি এখন অন্য একটা নাম্বার সিস্টেমের কথা চিন্তা করি ফর এক্সাম্পল বাইনারির কথা চিন্তা করি তাহলে একটু দেখি কি হয় এখন দেখো এটা হচ্ছে ধরো একটা বাইনারি নাম্বার সিস্টেমে কোনো একটা সংখ্যা ঠিক আছে এটা বাইনারি নাম্বার সিস্টেমের সংখ্যা এদের আমি স্থানগুলো লিখছি জিরো থেকে শুরু করবো তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এই ডিজিটগুলোর স্থান ঠিক আছে এবার আমরা তো জানি যে সব থেকে ডান যে আছে তার একবার আবর্তনের ভ্যালুকে কত ধরবো আমরা ওয়ান ধরবো এবার তুমি বলো আমরা যে রোলারটার কথা চিন্তা করছিলাম সেটা আসলে কী ছিল সেটা আসলে ছিল তোমার ডেসিমাল নাম্বার সিস্টেমের জন্য আর কি তো সেখানে কি ছিল প্রত্যেকটা রোলে টোটাল কয়টা ডিজিট ছিল দশটা করে ডিজিট ছিল কিন্তু আমরা যেহেতু এখন বাইনারি নাম্বার সিস্টেম কথা বলছি তাহলে প্রত্যেকটা রোলারের কি থাকবে দুইটা করে অনলি ডিজিট থাকবে জিরো আর ওয়ান তাই না তার মানে আমার আমরা কি বলবো সবথেকে ডানের যে রোলারটা তার একবার আবর্তনের মান যদি ওয়ান হয় তার ঠিক বাম দিকে যে আছে তার একবার আবর্তনের মান কত হবে বলো তো এই এখানে যে রোলারটা ছিল সেই একবার ঘুরতে হলে কি করতে হবে ঠিক তার ডান দিকে যে আছে তাকে অ্যাটলিস্ট কয়বার ঘুরতে হবে দুইবার তার মানে আলটিমেটলি কী হবে এর স্থানের মান হবে এর ঠিক ডান দিকে যে আছে তার মানের দ্বিগুণ ঠিক আছে তাই যদি হয় তাহলে এর স্থানীয় মান হবে কত টু একইভাবে ঠিক তার বাম দিকের জনের হবে দুই দুগুণে চার একইভাবে তার বাম দিকের জনের হবে চার দুগুণে আট একইভাবে তার বাম দিকে যে আছে তার ষোলো এবং তার বাম দিকে যে আছে তার হচ্ছে স্থানীয় মান থার্টি টু ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমার তাদের করেসপন্ডিং কি স্থানীয় মান এখন কোশ্চিন হচ্ছে যে আমরা আমাদের যদি একশো ডিজিটের একটা সংখ্যা দেওয়া হয় একশো ডিজিটের একটা সংখ্যা দেওয়া হয় এবং আমাকে বলা হলো যে কোনো একটা নির্দিষ্ট স্থানে যে ডিজিট আছে বা কোনো একটা নির্দিষ্ট স্থানের স্থানীয় মান কত তাহলে আমরা কি করব তাহলে আমরা কীভাবে গুণ করতে করতে যাব ফর এক্সাম্পল তোমাকে বললো আশি নম্বর যে সংখ্যাটা আছে বা যে স্থানটা সেই স্থানের স্থানীয় মান কত সেক্ষেত্রে তুমি কি করবে গুনতে গুনতে যাবা এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এভাবে গুনতে গুনতে যাবা কখনোই না দেখো একটা কথা খেয়াল করো যে এইখানে যে আছে তার স্থানীয় মান কত ওয়ান এই স্থানটার পজিশনের নাম্বার কত জিরো তাই না আর আমরা যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করছি তার বেজ কত বলতো টু তাহলে আমরা এই বেজের উপর বেজের উপর আমরা যদি পাওয়ার হিসেবে তাদের করেসপন্ডিং পজিশনটা লিখি তাহলে আমরা কি পেয়ে যাব ওই পজিশনের বা ওই স্থানের মানটা পেয়ে যাব। কিভাবে দেখো আমরা যে নাম্বার সিস্টেমের কথা বলছি সেটা কি সেটার বেস হচ্ছে টু আর আমরা এই জন্য যদি স্থানীয় মান বের করতে চাই তাহলে এই পজিশনের ভ্যালুই কত জিরো অর্থাৎ টু দিব জিরো ইকুয়াল কত ওয়ান ঠিক আছে একইভাবে তোমরা যদি পরের পজিশনের জন্য করো তাহলে এই পজিশনের ভ্যালুই কত ওয়ান ঠিক আছে আর আমরা যে নাম্বার সিস্টেম কথা বলছি তার বেস হচ্ছে টু অর্থাৎ টু দিব ওয়ান মানে কত টু একইভাবে তারপরেরটা হবে কত টু দেবর টু মানে হচ্ছে ফোর এভাবে তারপরেরটা কত মানে এইট এরপরে টু দেয়ার ফোর মানে থার্টি টু ঠিক আছে তাহলে একটা নাম্বার সিস্টেম যদি তোমাকে বলে দেওয়া হয় এবং ওই নাম্বার সিস্টেমে এক্সতম স্থানের স্থানীয় মান তোমাকে বের করতে বলে তাহলে তুমি এখন ইজিলি করতে পারবো ফর এক্সাম্পল তোমাকে যদি উদাহরণস্বরূপ বলি কোনো একটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে ডান দিক থেকে তৃতীয় ডান দিক থেকে তৃতীয় স্থানের স্থানীয় মান কত তাহলে আমি তোমাকে কোয়েশ্চেন করলাম নাম্বার সিস্টেমে অর্থাৎ তাদের কত হবে হচ্ছে 16 ঠিক আছে আমার ফর্মুলা কি ছিল বেজ টু দি পাওয়ার পজিশন ঠিক আছে তাই যদি হয় তাহলে বেজ আমার কত সিক্সটিন আর তার পজিশন কত বললাম তৃতীয় তাই না তাহলে সিক্সটিন টু দি পাওয়ার থ্রি এটা রেজাল্ট যা হয় সেটাই তোমার উত্তর অর্থাৎ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে ডান দিক থেকে তৃতীয় স্থানের স্থানীয় মান হবে সিক্সটিন টু দি পাওয়ার থ্রি ঠিক আছে তাহলে এইভাবে আমরা যে কোনো নাম্বার সিস্টেমে আহ যে কোনো প্রদূষণের পজিশনাল ভ্যালিউ যেটা সেটা বের করে ফেলতে পারি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকো